কামারপুকুরের শ্রীপুরে গাড়ি সমেত পুকুরের জলে ফেলে খুনের চেষ্টার অভিযোগের নেপথ্যে রহস্য কী? গোঘাট থানার কামারপুকুরের শ্রীপুরে গাড়ি সমেত পুকুরের জলে ফেলে দিয়ে খুনের চেষ্টার অভিযোগের নেপথ্যে রহস্যের অন্ততদন্ত করতে গিয়ে বেশ কিছু তথ্য উঠে আসছে, যা আমরা ক্রমশ প্রকাশ করব। কেই বামাপ্রসাদ দে, কেই বা লক্ষ্মীকান্ত গুপ্ত ওরফে বাপি বদ্দি? কামারপুকুরের শ্রীপুরের বাসিন্দা জমির দালাল লক্ষ্মীকান্ত গুপ্ত ওরফে বাপি বদ্দির সঙ্গে কি এমন প্রয়োজন হয়ে ওঠে এই বামাপ্রসাদদের, যার জন্য তাকে মধ্যরাতে বাপিবদ্দির বাড়িতে যেতে হয়? বাপিবদ্দির কি স্বার্থ ছিল বামাপ্রসাদ দেকে খুনের চেষ্টার? বামাপ্রসাদ দে আরমা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিডিয়াকে যে বয়ান দেন গোঘাট থানায়, তার লিখিত অভিযোগের মধ্যে বেশ কিছু অমিলের কারণেই অনেক প্রশ্ন উঠতে শুরু করে। বামাপ্রসাদ দে পেশায় জমির দালাল, ব্যবসায়ী এবং গোঘাট রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবেও নাকি কাজ করে থাকেন, যদিও তিনি রেজিস্টার দলিল লেখক নাকি নন। গোঘাট থানার গণেশবাটির বাসিন্দা হলেও বাড়ি ছেড়ে চলে এসে এই বাপিবদ্দির মাধ্যমে এলাকায় কোনো এক তারাশঙ্করবাবুর বাসায় ভাড়াটিয়া হিসেবে নাকি থাকতে শুরু করেন। সেই সুবাদেই বাপিবদ্দির সঙ্গে জমি কেনা বেচার দালালির কাজেও সম্পর্ক তৈরি হয়। বামাপ্রসাদ দে গোঘাট থানায় অভিযোগ করে পত্রে এবং আরামবাগ টাইমসকে বলেছেন, প্রায় গত দু বছর ধরে বাপিবদ্দির সঙ্গে তার সম্পর্কের ছেদ পড়ে, কিন্তু তথ্য বলছে গত 28 মার্চ 2023 বামাপ্রসাদ দে বাপিবদ্দির সহায়তায় কাশ্মীর চলে গিয়েছিলেন। সেখানে আগেই সপরিবারে যাওয়া বাপিবদ্দির সঙ্গে সাক্ষাৎ করতে বোর্ডিং পাস করে দেওয়ার অনুরোধ করেছেন। শুধু তাই নয়, বামাপ্রসাদ দে বলছেন তার দোকানে নাকি ভাঙচুর করে হুমকি দেয় এই বাপিবদ্দি। কিন্তু যে ব্যক্তি কারোর দোকান ভাঙচুর করছে, হুমকি দিচ্ছে, সেই ব্যক্তি ফয়সালা করে দেবার কথা বলে ডাকলেও আর অত রাতে, প্রায় রাত্রি 10টা 11টার দিকে একা বামাপ্রসাদ দে চলে গেল শত্রু বাপিবদ্দির বাড়ি? তাও অত রাতে গেল শত্রু বাপিবদ্দির বাড়ি এবং একা? এলাকার অনেকেই বাপিবদ্দিকে যেমন জমির দালাল হিসেবে চেনেন, তেমনি সমাজে বেশ কিছু ক্ষেত্রে তার সেবামূলক কাজেরও ভূয়সী প্রশংসাও করছেন। সাধারণ মানুষের বিপদে আপদে বাপিবদ্দি হাত বড়িয়ে দেয়া নাকি নতুন কিছু নয়। অসহায় মানুষের, কারো মেয়ের বিয়ে, কারো শিক্ষা উপকরণ প্রয়োজন, কারো চিকিৎসা, বাপিবদ্দি সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দেন, এমনটাও জানিয়েছেন অনেকেই। এহেন ব্যক্তি কেনই বা কাউকে অত রাতে ডেকে এনে গাড়ি সমেত পুকুরের জলে ফেলে মেরে ফেলে দিতে চাইবেন? বিশ্বাস করছেন না কেউই। কেউ কেউ জানাচ্ছেন গোঘাট থানার কাঁটালি গ্রামের সুশীল নন্দী নামে কোনো এক ব্যক্তির জমি বিক্রি করে দেন বামাপ্রসাদ দে, কিন্তু বিক্রি বাবদ পাওনা সব টাকা নাকি তাকে বামাপ্রসাদ দেননি। কিছু টাকা দিয়ে প্রায় 3/3 টাকা নাকি তিনি আত্মসাৎ করতে চেয়েছিলেন, সেটারই নাকি প্রতিবাদ করেছিলেন বাপিবদ্দি। তিনি নাকি চাপ দিতে থাকেন বামাপ্রসাদকে, তাই থেকেই সম্পর্কে কিছুটা চিড় ধরে। বাপিবদ্দির বাড়ির লোকজন জানান, ঘটনার রাতে বামাপ্রসাদ মদ্যপ অবস্থায় শ্রীপুরে বাপিবদ্দির বাড়ি গেলে এইসব সূত্রেই নাকি তাদের মধ্যে বচসা শুরু হয়। চিৎকার চেঁচামেচি শুনেই বাপির মা, ভাই, স্ত্রী, ভাগনার ড্রাইভার, বাপন এরা সব বেরিয়ে আসে। তখন বেগতিক দেখে বামাপ্রসাদ গাড়ি ব্যাক করে পালাতে গেলে পাশের পুকুরের দিকে গাড়ি হেলে নেমে যেতে থাকে। এরকম বেপরা গাড়ি চালানোর অভিযোগ নাকি বামাপ্রসাদদের বিরুদ্ধে এর আগেও ছিল। কামারপুকুরের একটি ডিভাইডারে ধাক্কা দেওয়া, শ্রীপুরে মাছের গাড়িতে ধাক্কা দিয়ে মাছ নষ্ট করে দেওয়ার জন্য জরিমানা দেওয়া, এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। যদিও বামাপ্রসাদদের কাছে জানতে চাইলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, যেহেতু এই মুহূর্তে এটি কোর্ট ম্যাটার, তাই যা কিছু বলার আদালতেই বলবেন। বাপিবদ্দির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ফোনের সুইচ অফ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এই মুহূর্তে এটুকুই, এরপর আগামী সংখ্যায়।